2022-এ হারিয়েছেন নিজের প্রিয়জনকে। তারপর শেষ হয়ে গেছিল তার ধারাবাহিকটি। এরপর সামাজিক মাধ্যম থেকে বিদায় নিয়েছিলেন সব্যসাচী। সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেন। তার এমন খারাপ সময় অনেকেই তার পাশে দাঁড়ায়। তবে টেলিভিশনে আবার নতুন প্রজেক্টে সই করে নিজেকে আরও একটা সুযোগ দেন সবার প্রিয় সব্যসাচী চৌধুরী। আস্তে আস্তে পর্দায় ফুটে ওঠে তার অভিনয়ের দক্ষতা। এক কথায় রামপ্রসাদ ধারাবাহিকের মাধ্যমে সত্যি করেই তার কামব্যাক হয়। আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে ওঠে। কিন্তু দুঃখের বিষয়, বামা খেপার মতো জনপ্রিয়তা পেল না রামপ্রসাদ। কোথাও না কোথাও গল্পটা ঠিক জমল না। যাকে নিয়ে গল্প, সেই রামপ্রসাদকেই কম গুরুত্ব দেওয়া আরম্ভ হলো ধারাবাহিকে, ফলে টিআরপি দ্রুত কমে যায়। এমন অবস্থায় তড়িঘড়ি রামপ্রসাদ শেষ করবার সিদ্ধান্ত হল এবং গতকালই দাসানি টু স্টুডিওতে শেষ দিনের পর্বটা শ্যুট করে ফেলল রামপ্রসাদ। হ্যাঁ, শেষ দিনে শ্যুট হয়ে গেছে। লাস্ট এপিসোড দেখা যাবে আগামী 22 এপ্রিল। এবার অনেকেই দাবি করছে রামকৃষ্ণদেবের চরিত্রে যেন তাকেই আবার দেখা যায়। তবে এখানে অনেকের মন ভাঙবে, কেননা শোনা যাচ্ছে এই চরিত্রে থাকছেন না সব্যসাচী চৌধুরী। তো বন্ধুরা, তাকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।